হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার আমরা চলে এসেছি একটা মজাদার ভাইরাল ভিডিও নিয়ে। ভাইরাল ভিডিওটা হলো, তোমরা সবাই হয়তো সবাই জানে যে একটা কুলফি ভীষণ ভাইরাল হচ্ছে, সেটা হলো ম্যাঙ্গো কুলফি। কলকাতার আমটা এখন ছড়াছড়ি যাচ্ছে, একদম একদম ভাইরাল করে দিয়েছে ম্যাঙ্গো কুলফি। তো তার কাছে তো যেতে পারছি না, তাই আর শুধু আম খেতেও পাচ্ছি না, শুধু আম খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছি। তাই জন্য আমরা ভেবেছি যে তোমাদের জন্য আর আমাদের জন্য, সবার জন্য আমরা আজকে ম্যাঙ্গো কুলফি বানাবো। তো চলো ম্যাঙ্গো কুলফিটা বানাই আর দেখি আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার তো করবোই, আর দেখি সাকসেস হই না ফ্লপ চলে যায় আমাদের এটা। তো চলো বানাই, কেন কোনোদিন তো বানাইনি না। হ্যাঁ চলো বানাই। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য সবার প্রথমে লাগবে দুধ, যে কোনো কোম্পানির দুধ নিতে পারো। আমি এখানে আমুল কোম্পানির দুধ নিয়ে নিয়েছি। গ্যাসটা কিন্তু এখন আমি হাই রাখছি, 50% যখন হয়ে যাবে তখন আমি গ্যাসটা লো করে দেবো। মানে এটা দুধটা ফুটে ফুটে 50% কম হয়ে যাবে, তারপরে এর মধ্যে চিনি দিয়ে বাকিটা করব। দেখেছো কেমন ফুটে গেছে? এবারে এর মধ্যে দেবো এলাইচি, 6-7টা দিয়েছি এর মধ্যে, যেন সুন্দর একটা গন্ধ দেয়। এবার এটাকে নাড়িয়ে নেবো আর হালকা গ্যাসটা আস্তে করে দিয়েছি। এবারে এটা ভালো করে ফুটবে ফুটবে ফুটবে, এতে গাঢ় হয়ে যাবে। এবারে চিনিও দেবো এর মধ্যে, চিনিটা দিয়ে দিই। এবারে এখানে আমি 7 চামচ চিনি নিয়েছি, যে যেরকম মিষ্টি পছন্দ করে সে সেরকম চিনিটা দেওয়াই ভালো। তারপরে দেবো পাউডার দুধ। এবারে এই পাউডার দুধের যেটা ঘোলটা বানালাম এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিলে গাঢ় হবে, এই জিনিসটা গাঢ় হবে দুধটা, আর ফ্লেভারটাও ভালো দেবে। এবার চিনিটা একদম ফুটে ফুটে গাঢ় হবে, তার জন্য আমরা একটু অপেক্ষা করব। মিডিয়াম আঁচে দিয়ে ফুটাবো, কেননা না হলে জোরে অনেক জোরে দিলে নিচটায় লেগে ধরবে, তার জন্য। যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ আমরা এই আমটার ব্যবস্থা করে নিই। এ দেখো এরকম করে কাটতে হবে। এবারে এটাকে এমনি করে টেনে বার করে নিতে হবে। দেখো আটিটাকে ফেলার দরকার নেই, এটাকে তোমরা খেয়ে নিবা। সেম এই আমটাকেও আমরা করবো, এমনি করে চাপ দেবো, দিয়ে দেখো এমনি করে বের করে নেবো। এবারে এর মধ্যে আমরা ঢুকিয়ে দেবো ওই মালাইটাকে। ওর মধ্যে দেবো একটু জ্যাফরন, বেশি দেবো না, অল্প একটু দেবো, কারণ বেশি দিলে তো অনেক হলুদ হয়ে যাবে আর আমাদের অনেক হলুদ লাগবে না, কারণ আমরা ম্যাঙ্গোর মধ্যে দেবো এটা। আর যখন হয়ে যাবে আমরা এইগুলোকে তুলে ফেলে দেবো, নাহলে মুখে বাঁধলে ভালো লাগবে না, তাই জন্য। এটা তো ফুটিয়ে ফুটিয়ে অনেকটা গাঢ় হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দেবো বাদাম। যেরকম বাদাম, কিশমিশ, যা পছন্দ করো, নারকোলের গুঁড়ো, যা ইচ্ছা তোমাদের তোমরা দিতে পারো এর ভেতরে। আর এটা এমনি করে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। এবার এটা ঠান্ডা হবে আর আমরা আমের মধ্যে এটাকে ঢুকে দেবো। সুন্দর করে মালাই ঠান্ডা হয়ে গেছে, আর এবার এটা এর মধ্যে ঢুকে এবারে এটাকে করে দেবো সিল। এটা যেহেতু সোজা করে রাখতে হবে তাই আমি এই বোলটাই রাখছি, তাহলে সোজা করে রাখার জন্য, নাহলে উল্টে যাবে তো তাই। এবার এটা সারা রাত ফ্রিজে থাকো, কালকে আমরা কেটে খাবো। পুরো একটা একটা রাত রাখার পরে আমের কন্ডিশনটা ঠিক এরকম হয়ে গেছে, দেখো। আমার মনে হচ্ছে যে আরও রাখতে হতো, শক্ত হয়ে আছে আমটা, একদম শক্ত হয়ে আছে,
কিন্তু ওপরটা মনে হচ্ছে হালকা হালকা গলে গলে আছে। চলো এটাকে কাটি, কেটে তোমাদের সামনে আনছি। যতটা আশা নিয়ে বানিয়েছিলাম পুরো আশাটাই বেকার চলে গেল একদম। আমার মনে হচ্ছে একটা রাত রাখলে হবে না, দু তিনটা রাত রাখতে হবে। কি জানি এত মানে মনের ইয়ে নিয়ে আমি বানালাম যে ম্যাঙ্গো কুলফি বানাবো, ভাইরাল ম্যাঙ্গো কুলফি, এই হয়ে গেলাম ভাইরাল ম্যাঙ্গো কুলফির এমনি হয়ে গেছে। দু তিনটা রাত রাখলে মনে হয় এটা বেটার হবে। যাও খেতে দেখি কেমন হয়েছে। দেখতে কিন্তু প্রথমে খুব সুন্দর হয়েছিল, কিন্তু ভিতরে যখন এমন ছিল পুরো তখন হেভি লাগছিল, কেটে জিনিসটা মনে হচ্ছে কেমন গেজিয়ে গেল একদম। খেতে দেখি, দেখো খুব ঠান্ডা। খুবই ঠান্ডা কিন্তু খেতে ভালো লাগছে, খারাপ লাগছে না কিন্তু। এই জিনিসটা খুব দেখেই মনে হচ্ছে যে এটা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। এত ঠান্ডা যে মুখে রাখা যাচ্ছে না, কিন্তু গলে যাচ্ছে। দেখো প্লেটের মধ্যে গলে যাচ্ছে, এদিক মুখে রাখা যাচ্ছে, মুখে এত ঠান্ডা লাগছে। মাকে টেস্ট করাবো, আমি তো বানিয়েছি, আমার তো ভালোই লাগে। দেখো এবারে মাকে টেস্ট করতে দেখি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু একদম নরম হয়ে গেছে। আসলে মনে হয় গরম বলে নাকি গরম, খুব মানে গরম হয়ে নরম হয়ে গেছে। যতটা আশা করেছিলাম যেমন চাকা চাকা গোল গোল, মানে হাতেও ধরা যাচ্ছে না, মানে ভেঙে মনে হচ্ছে ধরতে হবে। এই সাদা কুলফি টাইপের খুব দারুণ লাগছে। আমগুলো কেমন একটা পাঁচে মাংসের মতো লাগছে, টেস্টলেস। কিন্তু কুলফিটা যা দারুণ লাগছে না, মনে হচ্ছে চামচ নিয়ে এসে কুলফিগুলো তুলে খেয়ে এমনি মনে হচ্ছে। একটু ফ্লপ চলে গেছি না, কিন্তু খুব দারুণ লাগছে কিন্তু। আর এলাচ দিয়েছিস, এই এলাচটা পড়ছে মুখের মানে ইয়েটা খুব ভাল লাগছে কিন্তু। কেশরের একটা স্মেল আছে, ওটাও পাচ্ছি। যে বানিয়েছে সেই ভুলে গেছে, কাকটা মনে হচ্ছে সে খাবে। ও বলছে যে এরা দুজন কেন একা খাচ্ছে, আমরা টেস্ট করে আমরাও বলবো, কিন্তু বেচাটাকে আর দেওয়া যাচ্ছে না। না সত্যি ভালো লাগছে, শুধু নরম হয়ে গেছে জিনিসটা, কিন্তু না হলে জিনিসটা খুব সুন্দর আছে, মানে দারুণ লাগছে খেতে। ও বলছে একটা দিতে বলছে, একটা ও একটা দিতে বলছে, বলছে একা একা কেন খাচ্ছে। আমি আরেকবার মার সাথে খেয়ে, আমি তো এমনি এমনি তুলে তুলে কুলফিগুলো খেয়ে নিচ্ছি, কুলফিগুলো হেভি লাগছে। কিন্তু ভীষণ ঠান্ডা। তোমরা যদি বানাও তাহলে একটা রাত না, দুটো তিনটে রাত। হ্যাঁ, আর তার মধ্যে কারেন্ট চলে যাচ্ছে না, ফ্রিজটাকে বন্ধ রাখতে হচ্ছে, বন্ধ থাকছে, আবার যেভাবে মেঘ ডাকছে তার জন্য বন্ধ রাখতে হচ্ছে, মানে চারিদিকে মানে মুশকিল হয়ে গেছে। ওর জন্য মানে আরও আমাদেরটা মানে এমনি হয়ে গেছে। একভাবে যদি 10-12 ঘন্টা একভাবে রাখা হতো বিনা ফ্রিজ বন্ধ রেখে, তাহলে খুব ভালো হতো। কিন্তু জিনিসটা দারুণ লাগছে খেতে, মানে কেশরের, তারপরে কাজু বাদাম, তারপরে এলাচ সব মিশিয়ে মানে একটা ফ্লেভার আছে এর মধ্যে। পাউডার দুধ দিয়েছে না, পাউডার দুধের একটা মানে আলাদাই তো টেস্ট লাগে না, খুব ভালো লাগছে জন্য খেতে। খেতে ভালো লাগবে, শুধু গড়ে গেছে, মানে দেখতে ভালো হয়নি কিন্তু খেতে দারুণ হয়েছে। এটা যদি আবার কুলফি মোল্ডে করা যেত তাহলে মনে হয় অন্যরকম হতো। আমের ভেতরে বলে বেশি তাড়াতাড়ি গলে যাচ্ছে। আচ্ছা যারা তাহলে রাস্তায় মানে কুলফি বিক্রি করে তার মানে তারা
অনেক কড়া রাত রাখে হ্যাঁ একভাবে আর যদি এটা বাজে হতো খেতে তাহলে তো আমরা তো খেতাম না না সত্যি ভালো হয়ে যায় কিন্তু জানি না আমটা একদম নরম হয়ে যাচ্ছে শর্ট মানে কি জানি কি নাম হলে নাকি মানে বাড়ির গাছের আম হলে মনে হয় বেশি ভালো হতো মনে হয় না কি জানি না বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো তাহলে একটু বলো যদি বানিয়ে খেয়ে থাকো তাহলে আমাদের একটু জানিও যে কেমন করে বানালে বেটার হতো বেটার হতো তাহলে আমাদের একটু উনি বললে আমরা সেই মতো আবার বানাতে পারবো তবে ভালো লাগবে খেতে সত্যি বলছি খেয়ে যাচ্ছি মানে হাত সরাতে আর মানে ওর প্রত্যেক বলছে তোমরা যদি শুধু কুলফি বানাতে চাও তাহলে আমের মধ্যে না দিয়ে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে তাহলে তো মানে আর মানে আমি নিয়ে যাওয়া পালিয়ে বেড়াচ্ছি তাহলে আর মানে বাচ্চা মানে কেউ আর ছাড়বে না সবাই মানে রোজ বানাতে বলবে বলবে রোজ বানাও তুমি বাড়িতেই বানাও আমি আইসক্রিম খাবো না আমি জানি বলবো সত্যি হেভি লাগবে হেভি সত্যি শুধু এই মানে এটা তো আমাদের ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি তোমরা জেনে থাকলে একটু জানিও আমাদের দেখ কেমন করে বানালে হয়তো একটু বেটার হতো এটা মানে এটা শক্ত ভাবটা আমরা চাচ্ছিলাম আমটা বেশ শক্ত হয়ে থাকতো কেমন করে বানালে এটা তোমরা একটু জানিও জেনে থাকলে এখানে আমাদের ভিডিওটা আমরা এন্ড করছি সবাই খুব খুব ভালো থেকো সবাইকে বাই।